তুই এখন কি চিন্তা করছিস কি করব মানে লোন ফিরে আনা লাগবে না বিয়েটা কি হয়ে গেছে সেরকমই তো বললো আমার মেয়ে এই কাজ করলো করতে পারলো তুই কি এমন কাম করিস এত রাতে বাসায় ফেরা লাগে বেতন দেয় কত বসার জন্য টেবিল চেয়ার দিয়েছে কাজ করার জন্য কম্পিউটার দিয়েছে আবার বেতন এই জন্যই তো তোর বউ চলে গিয়েছে বড়ি কল মোবাইল বের কর ছোট ভাই তোমার বাড়ি কোনটে চুপ আমার ভাই সাংবাদিক তোমাকে ধরে ফেলাবে বাদ তোর সুন্দর বয়স কত 65-6 হবে তুমি একটা ডক্টর না হসপিটালে নেব আমার জিজ্ঞেস করছো তুমি কি সব কেনাকাটা করলা সেগুলো নেই না ওগুলো নিল না বললাম যে ওগুলো নেও তো চ্যাংরা নিল না চলি গেল ভাইয়া চা খাবে চা এখন এখন রাত বাজে একটা তুই কি রাত্রে ঘুমাস না তো ভাবির জন্য কি কিনলা আচ্ছা তোর এই চাকরির ভবিষ্যৎ কি কদে কি ভবিষ্যৎ হাসলে তো হবি না গাড়ি বাড়ি হবি এই চাকরি করে গাড়ি বাড়ি গাড়ি বাড়ি না হলে ঢাকাত পড়ে থেকে লাভ কি বাড়ি চল বাড়িতে গিয়ে কি করবো মেলা কাম আছে মেলা ব্যবসা ওইসব আমাকে দিয়ে হবে না তাহলে ভালো একটা চাকরি খুঁজেলে 70-80 হাজার টাকা না হলে ঢাকার থেকে লাভ কি কোনোখানে থেকেই কোনো লাভ নেই থাকার জন্যই থাকা আমরা সবাই কোথাও না কোথাও থাকি এই থাকাটাই কথা লাভ লোকসান বলে কিছু নাই অনেক ভালো তুই ভালো ছিলি তো খুব ভালো ছিলাম হাসান না থাকলে এবার মরে যেতাম রে মোটেও না আমি হাসান ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছি তো তোমার সব কিছু ঠিকঠাক আছে শুধু প্রেসারের ওষুধটা সময় মতো খেতে হবে তবুও একলা হলে কেমন যেন ভয় করে কিসের ভয় আমি তো চলে এসেছি তুই না থাকলে একরকম ভয় আর কাছে থাকলে আরেক রকম ভয় থ্যাংক ইউ।
খোকন, গাছগুলোতে ঠিক মতো পানি দেওয়া হয়নি কেন? কেউ মনে ছিল না, নানিরা হাসপাতালে নেয়ার পর কেউ কোনো কাম করে নাই। তুমি পড়াশোনা করেছিলে? পড়ছি তো একটু কম। মা, কাল থেকে সকালে পার্কে হাঁটতে গেলে কেমন হয়? পার্কে যেতে হবে। পার্কেই তো ভালো, পার্কে সকালে অনেক মানুষ হাঁটে। আমরা গাড়ি দিয়ে যাব, আধা ঘন্টা হাঁটবো, তারপর গাড়িতে ফিরে আসবো। পার্কে সকালের বাতাসটা অনেক ফ্রেশ থাকে। হ্যাঁ, আমিও যাব। তুমি এই কদিন স্কুলে গিয়েছিলে ঠিক মতো? নানির অসুখ, আমি স্কুলে যাই কেমনে? কেন? নানির অসুখ হলে স্কুলে যেতে হবে না কে বলেছে? কেউ করে, আমি নিজেই পড়ছি। আমি জানি আপনি খুব চা পছন্দ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কি করে জানলে যে আমি চা পছন্দ করি? জেনেছি স্যার। হ্যাঁ, চায়ের ব্যাপারে আমার বেশ ফ্যাসিনেশন আছে। তুমি জানো আমার বাসায় কত রকমের চা আছে? চীন থেকে আনা জেসমিন টি, আসাম টি, অতুল টি, বাসক টি, দার্জিলিংয়ের গ্রিন টি, জাপানিজ গ্রিন টি, আর্ল গ্রে ফ্রম ইংল্যান্ড, আবার তুমি এখন দিলে লঙ্কান টি। কত রকম হলো? এত রকমের চা কখন খান স্যার? সারাদিনই খাই, বন্ধু বান্ধবরা এলে বেশ চা খাওয়া হয়। আমার বাসায় প্রতিদিন সন্ধ্যায় আড্ডা বসে, ওই আড্ডায় অনেক চা পান করি আমরা। বলো, তোমার কনফারেন্স কেমন হলো? খুব ভালো। ওরা আমার পেপার প্রেজেন্টেশন খুব পছন্দ করেছে। ওরা মনে হয় আমাকে আবার ডাকবে। গুড, ভেরি গুড। স্যার, আমি আজ উঠি। আচ্ছা, এসো। কি খাবেন বলেন? গল্পটা হয়েছে? হয়েছে মানে, অনেকদিন পর গল্পের মতো একটা গল্প পেলাম। কিন্তু এরকম আইডিয়া আপনার মাথায় আসলো কি করে? ছাপবেন? ছাপবো মানে, এই সংখ্যাতে দিয়ে দিচ্ছি। আর দুই মাস পর আপনি আমাকে আর একটা গল্প দিবেন, বায়না দিয়ে রাখলাম। সেটা পারবো কি না এখনো জানি না, কিন্তু এই গল্পটা ছাপলে আমি খুবই খুশি হব। শুক্রবার সামগ্রীতেই পেয়ে যাবেন। আর এক্ষুনি কায়েম চৌধুরীর কাছে পাঠিয়ে দিচ্ছি ইলাস্ট্রেশনের জন্য। থ্যাংক ইউ রাশেদ। থ্যাংক ইউ রফিক। বাই।
Yes. আসতে পারি ম্যাডাম? এসো। বসো। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। তারপর দেশের অবস্থা কেমন দেখছো? দেশ চালাচ্ছ তোমরা, তোমাদেরই তো ভালো জানার কথা। তোমার তাই মনে হয়? নিশ্চয়ই। চা খাবে? খেতে পারি। ছুটি নিয়েছিলে নাকি? তুমি এসেছিলে? প্রতিদিনই তো আসতে হয়। চা দাও। তুমি দুধ চা খাও তো না? নরমালি লাল চা খাই, দুধ চা আপত্তি নাই। একটা লাল চা দিও। জি ম্যাডাম। কলম্বো গিয়েছিলাম অফিসের কাজে। একটা কনফারেন্স ছিল। তুমি থাকো কোথায়? কলাবাগানে। রফিক, এ সাদিয়া জাহাঙ্গীরনগরে পড়ে নাট্যকলায়। কি খাবা? আপনারা যা খাবেন তাই। রফিক,